শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা, দাবি রাশিয়ার। বিরোধী দলের পদত্যাগের ডাক প্রত্যাখ্যান করেছেন বরিস জনসন। এবার কাবুলের রাস্তায় তালিবান পন্থী নারীদের ভয়াবহ বিক্ষোভ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের তো পুলিশি তদন্ত শুরু। কানাডায় স্কুলে আবারও প্রায় 100 কবরের সন্ধান। এক বছরের রেকর্ড $550 কোটি লাভ টেসলার। নগরণ্য কারাবাখ পুনর্নির্মাণে অংশগ্রহণ করুন ইরানকে আলিয়েভ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশ ভীতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন বুধবার জানিয়েছে, ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে, ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ও তার মিত্ররা বলেছে, তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে। মস্কো বলছে, কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ সীমান্তবর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা মোতায়েন করছে তার যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। এর আগে গত সোমবার আমেরিকা ঘোষণা করেছে যে রুশ আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে মোতায়েন করতে তাদের 8,500 সেনা উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার আচরণবিধি ভঙ্গ করলে মন্ত্রীদের পদ ছাড়ার নিয়ম স্বীকার করে নিলেও বিরোধী দলের পদত্যাগের ডাক প্রত্যাখ্যান করেছেন তিনি। 2019 সালে কনজারভেটিভ পার্টির ইতিহাসে 30 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় জয় নিয়ে ক্ষমতায় আসেন বরিস জনসন। রাশিয়ার সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের সময় মদপানের একাধিক পার্টি আয়োজনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে ব্রিটিশ ক্যাবিনেট অফিস ও পুলিশ আদালত ভাবে তদন্ত শুরু করেছে। বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন প্রধানমন্ত্রী বরিস। সেখানে লকডাউনের মধ্যে পার্টি করা নিয়ে তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বরিস পার্লামেন্টকে বলেছেন, কোনো নিয়মই ভঙ্গ হয়নি। এদিন পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা কির্ক স্টারমার বরিসকে প্রশ্ন করেন, মন্ত্রীদের আচরণবিধি অনুযায়ী কোন মন্ত্রী জেনে শুনে পার্লামেন্টকে ভুল পথে পরিচালিত করলে পদত্যাগ করতে হবে, এ নিয়ম তার জন্য প্রযোজ্য কি না? জবাবে বরিস জনসন বলেন, অবশ্যই। আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমে বুধবার তালিবান পন্থী 100 নারী বিক্ষোভ করেছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি বুধবার এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা ব্যাংকগুলোতে আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়ার দাবিতে কাবুলের মার্কিন দূতাবাসের সামনে তারা বিক্ষোভ করে। বিক্ষোভকারী নারীরা যুক্তরাষ্ট্রের প্রতি আটকে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। এদিকে নারীদের হিজাব ও বোরকা পরার ব্যাপারে নির্দেশনা দিয়ে তালেবানের পোস্টার সাটানোর প্রতিবাদে বুধবারই কাবুলের উপকণ্ঠে বিক্ষোভ করেছেন 100 নারী। তাদের পরনে হিজাব বোরকা থেকে শুরু করে আফগান ঘরানার পশ্চিমা ধাঁচের পোশাকও দেখা গেছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। এর আগে আফগানিস্তানের আটকে থাকা প্রায় $10 বিলিয়ন সম্পদ ছেড়ে দেওয়ার জন্য রাজধানী কাবুল সহ বিভিন্ন প্রদেশগুলোতে বিক্ষোভ করেছিলেন তালেবান পন্থী 100 নারী পুরুষ। এদিকে এখনও তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। অবশ্য এই নিষেধাজ্ঞা কেবল তালেবানের ওপর, আফগানিস্তানের সাধারণ জনগণের ওপর নয় বলে বারবার দাবি করে আসছে তারা। ব্রিটিশ আইন প্রণেতাদের প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউনের মধ্যে 10 ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে তাকে প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশও বিষয়টি নিয়ে নিজস্ব তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও ব্রিটিশ গণমাধ্যম BBC বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, করোনা লকডাউনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাড়ি 10 ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে বেশ কয়েকটি পার্টি হয়েছে। 2020 সালে পার্টিগুলো হলেও গত কয়েক মাসে এই কথা সামনে এসেছে। এই ঘটনার জেরে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন বরিস জনসন। সিভিল সার্ভেন্ট উকরানে বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত করছিলেন।
মঙ্গলবার তিনি তার তদন্তের প্রতিবেদন জমা দিয়েছেন। এ ব্যাপারে কোনো মতামত জানানোর আগে অনেক এমপি শুক্রের প্রতিবেদনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই এমপিদের তোপের মুখে পড়েন বরিস জনসন। মঙ্গলবার লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেট তদন্ত রিপোর্ট তাদের হাতে এসেছে, এবার পুলিশ নিজেদের মতো করে তদন্ত শুরু করবে। তবে গ্রেট তদন্ত রিপোর্টে কি আছে তা জানাননি ক্রেসিডা। এদিকে পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পরই নতুন করে বরিস জনসনের পদত্যাগ দাবি করেছে লেবার পার্টি। তাদের দাবি, করোনা বিধি না মানার জন্য যখন দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী সেই নিয়ম ভেঙেছেন, এর জন্য তার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে যাই ঘটুক পদত্যাগ করবেন না বলে আবারও জানিয়েছেন বরিস জনসন। কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে ব্রিটিশ কলম্বিয়ার সেন্ট জোসেফ মিশন রেসিডেন্সিয়াল স্কুলের প্রাঙ্গণে 93টি কবরের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া দেহাবশেষ সেদেশের আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের। এর আগেও কানাডায় এ ধরনের শত শত কবরের সন্ধান পাওয়া গেছে। ফ্রান্স 24 প্রতিবেদনে বলা হয়েছে, মূল আদিবাসীদের দমন করে কানাডায় বস্তি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মমভাবে হত্যার পর সেখানে তাদের গণকবর দিয়েছিল। কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং প্রয়োজন ছিল। 1920 শতকে সব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ। আদিবাসী কিশোর তরুণদের জোর করে সব স্কুলে রাখা হতো। দেশটিতে 2021 সালের মে মাসে নামবিহীন প্রায় 1000 শিশুর কবরের সন্ধান মেলে। এরপর থেকে প্রায়ই এসব পুরনো আবাসিক স্কুলগুলোর পাশ থেকে মিলছে শিশুদের কবর বা কঙ্কাল। বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে টেসলার পণ্য বিক্রি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও 2020 সালের তুলনায় গত বছর তাদের গাড়ি সরবরাহ বেড়েছে প্রায় 87%। তা থেকে এক বছরে টেসলার মুনাফা বেড়েছে অন্তত 6 গুণ। 2021 সালে 550 কোটি মার্কিন ডলার মুনাফা পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। দি নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে 2021 সালে টেসলার আয় মোট দাঁড়িয়েছে $5,380 কোটি। শুধু বছরের চতুর্থ প্রান্তিকেই তাদের আয় বেড়েছে 65%। 2021 সালের শেষ 3 মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে $1,770 কোটি। গত বছর তারা গাড়ি সরবরাহ করেছে রেকর্ড 9,37,000 ইউনিট। এত সুখবরের মধ্যেও কিছুটা আশঙ্কার কথা জানিয়েছে টেসলা। এক বিবৃতিতে তারা বলেছে, সরবরাহ ব্যবস্থা প্রধান সমস্যা হয়ে ওঠায় আমাদের কারখানাগুলো কয়েক মাস ধরে সক্ষমতার চেয়ে কম গাড়ি উৎপাদন করছে। এই সংকট 2022 সাল জুড়ে চলতে পারে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, তারা এবছর নতুন মডেলের দিকে নজর না দিয়ে উৎপাদন বাড়ানোতে বেশি গুরুত্ব দেবেন। মাস্ক বলেন, তিনি সেমিকন্ডাক্টর উৎপাদন বৃদ্ধির ঘোষণায় খুবই খুশি। এটি 2022 সালের শেষ অথবা 2023 সালের প্রথম দিকে সেমিকন্ডাক্টর খাতের ভারসাম্যহীনতা দূর করবে। টেসলা এরই মধ্যে তাদের ক্যালিফোর্নিয়া ও সাংহাইয়ের কারখানায় উৎপাদন বাড়িয়েছে। জার্মানি ও টেক্সাসে নতুন কারখানার কাজও এগিয়ে চলছে। ইলন মাস্ক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তারা আরেকটি নতুন কারখানা স্থাপনের চেষ্টা শুরু করবেন। এছাড়া পূর্ব ঘোষিত $25,000 গাড়ির উৎপাদন প্রক্রিয়াও এগিয়ে নেবেন, তবে এটি আপাতত অগ্রাধিকার তালিকায় নেই। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধবিধ্বস্ত নাগোর্নো কারাবাখ অঞ্চলের পুনর্নির্মাণে ইরানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব এই পুনর্নির্মাণ কাজে সক্রিয় অংশগ্রহণ করবে বলে বাকু আশা করছে। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী রুস্তম কাসিমি একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নাগোর্নো কারাবাখ অঞ্চল সফরে রয়েছেন। গতকাল ওই অঞ্চলের একটি ভবন থেকে প্রেসিডেন্ট আলিয়েভ এর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন কাসিমি। তার সঙ্গে কথা বলার সময় আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, আপনি মুক্ত অঞ্চলগুলোর ধ্বংসস্তূপগুলো নিজের চোখে দেখেছেন। আর্মেনিয়া এই অঞ্চলের ওপর দখলদারিত্বের সময় আমাদের সবগুলো গ্রাম ধ্বংস করে রেখে গেছে। শত শত গ্রাম ও শহর পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আজারবাইজানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে এই অঞ্চলের পুনর্নির্মাণ কাজ শুরু হলেও প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকাকে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হচ্ছে বলে এই কাজ করতে অনেক সময় লাগবে এবং অনেকগুলো প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন।
2020 সালের সেপ্টেম্বরে কারাবাখ যুদ্ধে আজারবাইজান নাগরণ ও কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। 1990 এর দশকের গোড়ার দিকে অনুষ্ঠিত যুদ্ধে আর্মেনিয়া এসব অঞ্চল দখল করে নিয়েছিল। ভিডিও সংলাপে ইরানি মন্ত্রী রুস্তম কাশিমি নাগরণ কারাবাখ পুনরুদ্ধার করায় ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে আজারবাইজানকে অভিনন্দন জানান। এই অঞ্চলের পুনর্নির্মাণ কাজে ইরানের অংশগ্রহণের জন্য বর্তমানে দুদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।